প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত আজকে শ্রাবণ মাসের মহিমা সম্পর্কে এই ভিডিওতে আলোচনা থাকবে আপনারা প্রত্যেকে জানেন যে শ্রাবণ মাসেই সমুদ্র থেকে বিষ উঠে এসেছিল এবং সেই বিষ পান করেছিলেন স্বয়ং মহাদেব এবং পৃথিবীকে এবং পৃথিবীর প্রত্যেকটি মানুষকে নতুন জীবন দান করেছিলেন মহাদেব এবং সেই মাসটি ছিল শ্রাবণ মাস কাজেই আমাদের জীবনে যা দুঃখ কষ্ট আছে সেই দুঃখ কষ্টটা হচ্ছে বিশেষ সমান কাজেই এই মাসে যদি আমরা সঠিক নিয়মে মহাদেবের আরাধনা করতে পারি তবে আমাদের বিশেষ সমান কষ্ট মহাদেব হরণ করে নেন এবং আমাদের যা সমস্যা আছে সেই সমস্যা দূর করেন এবং আমাদের সুস্থ জীবনে সুন্দর জীবনে মহাদেব ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন সেই জন্য শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার অন্ততপক্ষে প্রত্যেকটি সোমবার যদি মানা সম্ভব না হয় অন্ততপক্ষে তিনটি সোমবার নিয়ম মেনে আপনারা মহাদেবের উপাসনা করুন কি করবেন কি নিয়ম মানবেন জেনে নিন প্রথমেই সকালে ঘুম থেকে উঠে শুদ্ধাচারে নতুন বস্ত্র পরিধান করে আপনাকে দুধ এবং গঙ্গাজল মিশ্রণ করে তিনটি বেডপাতা মহাদেবের মাথার উপর অর্পণ করুন এরপরে সেই দুধ এবং গঙ্গাজনের মিশ্রণ খুব ধীরে ধীরে অর্থাৎ বিন্দু বিন্দু পরিমাণে মহাদেবের মাথার উপর অর্পণ করতে থাকুন অর্পণ করার সময় অবশ্যই ওম নম শিবায় মন্ত্রটি তিনবার জপ করবেন এরপর আপনার মনের বাসনা বাবাকে জানান আপনাকে অবশ্যই মহাদেব অর্থাৎ ভোনে বাবা নিরাশ করবেন না এরপর যদি সম্ভব হয় আপনি ঘি মধু এবং আখের রস খুব সুন্দরভাবে মিশ্রণ ঘটিয়ে নেন এবং সেই মিশ্রণটি মহাদেবের মাথার উপর অর্পণ করুন অর্পণ করার সঙ্গে সঙ্গে আপনি অবশ্যই ওম নম মন্ত্রটি জপ করবেন এবং নিজের মনের বাসনা জানান দেখবেন বাবা অবশ্যই আপনার মনের বাসনা পূরণ করবে তবে শ্রাবণ মাসে এই দুটো নিয়ম মানুন দেখুন আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবেই ঘটবে